আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বিচারের দিন জাহান্নামের আগুনের উপর থাকবে একটি ব্রিজ। এই ব্রিজের নাম আস-সিরাত। আস-সিরাত নামের এই ব্রিজটি চুলের চেয়েও সরু, তলার চেয়েও ধারালো। এর নিচে থাকবে জাহান্নামের আগুন, যে আগুনের শিখা 3000 বছর ধরে সাদা থেকে লাল আর লাল থেকে কালো হয়ে যাবে। এই আগুনে কেউ যদি পাথর নিক্ষেপ করে আর তা পৌঁছাতে সময় লাগবে 70000 বছর। এই আগুনের উপর হলো আস-সিরাত। এর ডান বামে থাকবে কালারিব নামের থাপার মতো আংটা, যা সিরাত থেকে টেনে আপনাকে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে। আমাদের প্রত্যেককে এই ব্রিজ পার হতে হবে। যদি আপনি ইসলামের উপর দৃঢ় হন, আপনার ঈমান আকীদা আমল যদি ভালো হয়, তাহলে আপনি এই ব্রিজ পার হয়ে যাবেন খুব সহজে, যা বাতাসের মতো। আবার কোনো কোনো হাদিসে আলোর চেয়ে দ্রুত গতিতে কথা উল্লেখ রয়েছে। যদি আপনার ঈমান আমল দুর্বল হয়, তাহলে আপনাকে পার হতে হবে হামাগুড়ি দিয়ে, বুকের ওপর দিয়ে ভর করে, নিজেকে টেনে হিঁচড়ে। এই ব্রিজ কোনো আলো থাকবে না, আলোর একমাত্র উৎস হবে আপনার আমল, আপনার সলাত। কেউ কেউ এই ব্রিজে উঠবে এক বিন্দু পরিমাণ মিটমিটি আলো নিয়ে। এই আলো জ্বলতে নিভতে থাকবে, যখনই আলো নিভে যাবে তখন সে জাহান্নাম থেকে পড়ে যাবে, তখনই আবার আলো ফেরত আসবে। কেউ কেউ এভাবে পার হতে থাকবে। আপনি কি পারবেন এই ব্রিজ দিয়ে পার হতে, নাকি জাহান্নামে যাবেন? জানেন সাহাবে কেরাম এবং আমাদের পূর্ববর্তী আলেমগণ কি বলতেন? তারা বলতেন, এই সিরাত পার হওয়ার জন্য আমরা কিছুক্ষণ সময় বিশ্রাম নেব না, কারণ ব্রিজ পার হওয়ার আগে কোনো নিশ্চয়তা নেই। আপনি কি ব্রিজ পাড়ি দিতে চান? আপনি কি চান আপনার আরও উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর হোক? সেই দিনে কোনো আলো থাকবে না, দুনিয়ার মতো কোনো লাইট থাকবে না, থাকবে না কোনো ফ্ল্যাশ লাইট কিংবা স্পট লাইট। সেই দিন আলোর একমাত্র উৎস হবে আপনার আমল, আপনার সলাত। সুতরাং এই ব্রিজ পার হওয়ার পূর্বে আপনি আপনার আমলের প্রতি যত্নবান হন, আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে বিদ্যুতের গতিতে অথবা আলোর গতিতে আপনি পার হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।